about it. আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন বাজে বেলা 10:30 নাগাদ। এখন আমার ছেলেকে স্নান করাবো। তো এই যে দেখুন, ওকে স্নান করাবো। ও সাবান নিয়ে খেলা করছে, অনেক কথা বলছে। স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমারও স্নান করা হয়ে গেছে। তো এখন আমি বসে গেছি দুপুরের খাবারে। তো দেখতেই পাচ্ছেন অনেক রকমের সবজি হয়েছে। আমি এখন বাবার বাড়িতে আছি। তো বাবার বাড়িতে অনেক সদস্য, তো সবার তো সবটা পছন্দ হয় না, তো সব মিলিয়ে অনেকগুলোই সবজি হয়ে যায়। আর এই দেখুন লাল মুরগির ঝোল, তো আমি এখন খেয়ে নেব। আর শেষ পাতে আছে আমের আচার। এখন বাজে বিকেল 4:00 নাগাদ। তো হঠাৎ করে প্ল্যান হলো একটু ছেলেকে নিয়ে ঘুরতে যাব। তো যেই বেরোলাম আর অমনি দেখছি বৃষ্টি আরম্ভ হয়েছে। তো হালকাই বৃষ্টি হচ্ছিল, বেশি বৃষ্টি হয়নি। তো সব সময় গাড়িতে আর বাইকে যাওয়া হয়, তো আজ ভাবলাম ট্রেনে যাই, কারণ আমার ছেলে ট্রেন ভীষণ পছন্দ করে। তো দেখুন আজ প্রথম ছেলের ট্রেন জার্নি, খুব আনন্দ পেয়েছে ও। ট্রেন আসেনি আর বৃষ্টিটা প্রায় থেমে গেছে, যা ভালো হলো বৃষ্টি বেশি হয়নি। ওই যে ট্রেন এসে গেছে, আনাস দেখছে। তো প্রথমবার কাছ থেকে এত ট্রেন থেকে ও পুরো হতে পার। ট্রেনে চেপে ও সবাইকে বলছে যে ট্রেনে চেপেছি, আর চারিদিক দেখছে, ঘুরে ঘুরে দেখছে, সব কিছু দেখছে, চুপচাপ আছে একদম। আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, এবারে আমরা একটা যাবো শপিং মলে। তো আমাদেরকে টোটো করতে হবে, টোটো ধরে আমরা যাবো সেখানে। তো যেতে না যেতেই ওর ঘুম পেয়ে গেছে। এখন পৌঁছে গেছি শপিং মলে। তো এই যে আমার ছেলে কিছু একটা দেখেছে, ওটা নিবে, নাড়বে এখন, তাই ওদিকে ছুটছে।
এটা একটা বাচ্চাদের খেলার জায়গা, এখানে অনেক রকম অনেক কিছুই আছে, অনেকেই খেলতে পারবে। তো এখানে আমার ছেলে খুব আনন্দ পেয়েছে, এই গাড়িতে চেপে খুব মজা করেছে। দেখুন ও কিসে কিসে চাপছে, খুব আনন্দ করছে। ওর খেলাধুলা হয়ে গেল, খুব গাড়ি চালালো, তো এখন একটু খিদে পেয়েছে। তো ওকে দেখাচ্ছি কোন কেক খাবে। তো আমরা নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক ফরেস্ট, এবারে ওকে খাওয়াবো। তো আমরা এখন চলে এসেছি ফুড সেকশনে, যেখানে সব রকমই খাবার পাওয়া যায়। এখানে আমরা বসে খাবো, ছেলেকে খাওয়াবো। এই যে মলটা দেখুন, খুব সুন্দর। আমার ছেলে ভাবছে এটা আইসক্রিম, তাই খুব ভালোভাবে খাচ্ছে। এই যে আমাদের খাবার রেডি। তো চলে এসেছে চিকেন টিক্কা পিৎজা, ভীষণ টেস্টি খেতে ছিল। যাদের পিৎজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পিৎজাটা ভীষণ বড় ছিল, পেট একদম ভরে গেছে। তো এখন ওর আব্বুর সঙ্গে একটু ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, ব্যায়াম করছে। আমরা এই যে মোড়ে ঢুকেছি, এখানে আমাদের কিছু একটু কেনাকাটা আছে, তো কিনবো। আর এদিকে আমার ছেলে যে বিস্কিটটা পছন্দ হচ্ছে সেই বিস্কিট প্যাকেট তুলে নিচ্ছে, রাখছে না, কেড়ে নিলে কান্না করছে, রাগ করছে। তো ওর পছন্দের বিস্কিটগুলো কেড়ে নেওয়া হয়েছে বলে ও এখন রাগ করেছে, এই বিস্কিটটা নেবে না, ওর আব্বু দিচ্ছে, নিচ্ছে না, রাগ করছে।
খুব ঘুরে বেড়ানো হলো, এখন ফেরার পালা। তো এখন আমরা যাব স্টেশন। তো তার আগে আমরা খেয়ে নিলাম আমাদের ফেভারিট কর্নেটো। আর এই যে আমরা এখন স্টেশন চলে এসেছি, ট্রেন এখনও লেট আছে। ওর আব্বু টিকিট কেটে নিয়ে আমরা এখন এখন সেকেন্ড প্ল্যাটফর্মে যাচ্ছি। ছেলে এখন খুব টায়ার্ড হয়ে গেছে, তো আর থাকতে চাইছে না। দেখি কি করছে। A few moments later. এখন আমরা চেপে গেছি ট্রেনে, ট্রেন চলে এসেছে, তো এখন বাড়ি ফিরবো। এই যে বাড়ি ফিরে গেছি, তো ফিরেই ছেলে এখন ঘুম যাবে খুব তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিলাম, দুধ ভাত খাইয়ে দিলাম। তো এই যে দেখছেন, ও আর থাকতে পারছে না, খুব ক্লান্ত। ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো। সারাদিন খুব ভালোই কাটলো, খুব এনজয় করলাম, ঘুরলাম, ছেলেও খুব ঘুরলো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।